আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু। সহিহ বুখারী শরীফের সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 58। আবু নুমান রাহমাতুল্লাহ আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু লহ থেকে বর্ণিত, তিনি বললেন এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের পেছনে রয়ে গেলেন। পরে তিনি আমাদের কাছে পৌঁছলেন একদিকে দিকে এদিকে আমরা আসরের সালাত আদায় করতে দেরি করে ফেলেছিলাম এবং আমরা অজু করতেছিলাম আমরা আমাদের ফা কোনো মতে দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম তিনি উচ্চস্বরে বললেন পায়ের গোড়াগুলি শুকনোতার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে তিনি দুইবার বা তিনবারে কথাটি বললেন ইয়াল্লাহ তো যাই হোক রসুদাল সাল্লাম এখান এখানে আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন এই হাদিসটি দ্বারাও যে রসুফুল্লাহ সাল্লাম এক সফর থেকে সাহাবিদেরকে নিয়ে গেলেন তখন অজু করার সময় এক সাহাবির পায়ের গোড়ালিতে কোনো রকম ফানি লাগছিলো তখন রসুসল সাল্লাম বলছেন যে তুম তোমার ওই ফায়ের গোড়ালির শুকনো থাকার কারণে ওটি তোমার জাহান নামে যাওয়া যাবে তো দুইবার এই কথাটি রসুসাল্লু সাল্লাম বলার কারণে এটি বুঝিয়েছে যে আমরা অজু করার কার অজুর সময় অবশ্যই আমরা যেই স্থানগুলি আমাদের ধো ধৌত করার কথা বলা হয়েছে ওই স্থানগুলো ভালো করে ধৌত করব যাতে শুকনো না থাকে তো রসুল রসুদাল সাল্লামের এই হাদিস এই হাদিসটি মেনে চলা তৌফিক দান করুক আল্লাহ আমাদের আমিন ও আখির দাওয়াহদুলিল্লা রবীলিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরাক